বিশ্বাসকে অনেক ত্যাগ তিতিক্ষা পাড়ি দিয়ে সন্তানকে পৃথিবীর আলোতে নিয়ে আসতে হয়েছিল। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় তিনি সবকিছু ছেড়ে সন্তান জন্ম দেওয়ার জন্য সবার অন্তরালে চলে যান। এরপরও তাকে 6টি মাস জয়কে নিয়েই কাটাতে হয় গোপনে। তবে সব গোপনীয়তা ঠেলে যখন জয়কে নিয়ে তিনি সামনে এলেন, তখন ভালোবাসা পেলেন অনেক অনেক। আর এ কারণেই বোধহয় জয়ের জন্মদিন নিয়ে খুব মাতামাতি করছেন এই নায়িকা। শান্ত স্বভাবের সুপারস্টার শাকিব খানও নাকি ভেতরে ভেতরে জয়ের জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড। সবাইকে দেখিয়ে দিতে চান কিরকম নবাবি স্টাইলে হয় তার ছেলের জন্মদিন। এদিকে জয়ের জন্মদিনের খবরটি ইতিমধ্যে চলে এসেছে কয়েকটি দৈনিক পত্রিকায়। জন্মদিনের এখনো 2 দিন বাকি থাকলেও আগাম খবর দিতে শুরু করেছে এই গণমাধ্যমগুলো, কারণ জয়ের জনপ্রিয়তা যে কতটা তা সবাই জানে। শাকিব খান অপুর বিশ্বাসকে সব কাজে তেমন একটা সাহায্য করতে না পারলেও জানা গেল শাকিব খানের পরিবার, বিশেষ করে শাকিব খানের বোন এবং অন্যরা অপুর বিশ্বাসকে সেরকম সাহায্য করে যাচ্ছেন। শেষ সময়ের সব প্রস্তুতিতে অপুর বিশ্বাসের এখন কাটছে ব্যস্ত সময়। ছেলের জন্মদিন উপলক্ষেই সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই বেশ এক্সাইটেড এই নায়িকা। আর এখন তো মাত্র 2 দিন বাকি। ডেকোরেশন, পোশাক, খাবার, অতিথিদের আমন্ত্রণ জানানো কম কাজ কিন্তু নয়। আর সব কাজ ভাগ ভাগ করে দিচ্ছেন অপু তার কাছের লোকদের, এরকমটাই জানা গেল কয়েকজনের কাছ থেকে। প্রিয় দর্শক, শাকিব অপুর ছেলের জন্মদিন নিয়ে চলছে নানা আয়োজন। ওদিকে প্রতিনিয়ত দুঃখের দুর্দশায় ভরা শিশুদের ছবি দেখে চোখে পানি চলে আসে অনেকের। সব শিশুই ভালো থাকুক, সব শিশুর বাবা মারি এভাবে নিজেদের সন্তানকে নিয়ে ভাবার সময় হোক এবং সামর্থ্য হোক, সেটাই চায় অপু বিশ্বাস। তারপরও ছেলের জন্মদিন নিয়ে এক্সাইটমেন্ট কিছু কম নয় তার। এ বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।